রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পের সহায়তায় নতুন জীবন পেল কোচবিহারের বাসিন্দা 4 বছরের শিশু বিট্টু মিয়া। রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পের সহায়তায় নতুন জীবন পেল কোচবিহারের বাসিন্দা 4 বছরের শিশু বিট্টু মিয়া। চলতি মাসে 14 ফেব্রুয়ারি হার্টের জটিল অসুখ নিয়ে শিলিগুড়ির আনন্দলোক হাসপাতালে ভর্তি হয় ওই শিশু। এরপরই রাজ্য সরকারের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘ কয়েক ঘন্টা জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে আজ শিশুটি সুস্থ। শিলিগুড়ি আনন্দলোক হাসপাতালের তরফে কার্ডিও সার্জন ডক্টর অর্ণব মাইতি জানান, রাজ্য সরকারের এই ধরনের প্রকল্পের মাধ্যমে সাহায্যের ফলে প্রচুর দরিদ্র মানুষ হার্টের জটিল থেকে জটিলতর অসুখে চিকিৎসা করাতে পারছেন, তার ফলে নতুন করে জীবন ফিরে পাচ্ছে। অন্যদিকে হাসপাতালের কর্ণধার সুশান্ত রায় জানান, রাজ্য সরকারের এই ধরনের সহায়তার ফলে হাসপাতাল কর্তৃপক্ষ দরিদ্রদের সহায়তায় সর্বদাই সচেষ্ট রয়েছে। চারটে থেকে পাঁচটা জন্মগত ত্রুটি ছিল আমাদের হার্টের মধ্যে, দুটো বড় ফুটো ছিল, দুটো ভালভ খারাপ ছিল, আর ভেনাস কানেকশনে কিছু মাথা হয়েছিল। প্রত্যেকটাকে সিভিল সার্জেন্সে কানেক্ট করা হয়েছে, মানে যতটা সেন্ট্রাল বলছি আমি তার ততটাই কমপ্লিট করেছি। আমি মেডিকেল ডিটেলে যাচ্ছি না, যদি কারো মেডিকেল ডিটেল এবং আমি যে টার্মগুলো দিয়েছি এখানে ওগুলো গুগল করলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। আপনাদের মেডিকেল ডিটেলস কি কি কানেকশন আছে, আগে পিছিয়ে তো কিছু মেডিসিন খেতে হবে, তারপর লিমিটেড পিরিয়ড, লাইফ লং কিছু না, 7-8 দিনের একটা মেডিসিন আনবো, মোটামুটি 2 মাসের মতো নর্মাল লাইফ। এবং সার্জারিটা না করলে যেখানে ধরুন ইউজুয়াল লাইফ এক্সপেক্টেন্সি এই ধরনের রোগী 10-15 ইয়ার্স, এরপরে যদি কোনো প্রবলেম না হয় তাহলে নর্মাল যাও আর কি, লাইফ এক্সপেক্টেন্সি 70 ইয়ার্স 80 ইয়ার্স নর্মাল পাবে।